আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। হয়নি, একটা আবেগের তাড়না আছে। আরেকবার এসেছিলাম, আজকে এলাম আমি 14 তারিখে এসেছিলাম। ব্যাপারটা কি, তাদের মধ্যে বিলাপ দুঃখ কান্না আর তো কোনো শেষ নেই। তাদের একটাই দাবি প্রতিদিনের মতন, যে তারা তাদের হারানো সন্তানের, খুনিদের, ধর্ষকদের, অপরাধীদের বিচার চাই। তারা বিলাপ করছে যে আমাদের সঙ্গে সঠতা করা হলো, চালাকি করা হলো, ধোঁকা দেওয়া হলো, সত্যটা জানার চেষ্টা করলেও আমাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হলো, এবং মেয়ের দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হলো। ঘরে মেয়েকে 1.5 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে। মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল। তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম, টাকার অফার দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই নির্মমতা, নিষ্ঠুরতা, কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে, তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে, পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা বাংলার আবেগকে, বাংলার আবেগকে বিদ্রোহ করছে। আরো বড় কথা হলো এই যে ঘটনার প্রভাবে আমরা আরো জানতে পারছি এই আরজিকর হাসপাতালের সমস্ত যে বড় বড় র‍্যাকেট, তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কোন শ্যামাপদ বলে এক ব্যক্তি আছে, যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি। তা আমাদের ঠিক দেখতে হবে যে শ্যামাপদটা কে, যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তার নেতৃত্বে নাকি, তার অঙ্গলের ইশারায় নাকি এই আরজিকরের মতন হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে, বড় বড় লুটপাট হচ্ছে, বড় বড় অপরাধ হচ্ছে। অতএব তদন্ত যেখানে গেছে আমরা জানি না, আমরা তো সিবিআই দায়িত্বে নেই, কিন্তু এই তদন্তের শাখা প্রশাখা দীর্ঘায়িত না করলে এই তদন্তের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন এবং সমাপ্তি করাটা কঠিন। ডাক্তার যারা আন্দোলন করছে তাদের ভয় দেখানো হচ্ছে, কতজনকে বেঁধে পড়ে বেশ 40 জন মতো সোকস করা হয়েছে তাদের, কি বলবেন? কি বলার কিছু নেই, এই অত্যাচার তো হবে তাদের উপরে, আর ডাক্তার সমাজ সেই অত্যাচারের জন্য প্রস্তুত, সেই অত্যাচার মোকাবিলা করার জন্য প্রস্তুত। দেখুন, ডাক্তারই প্রস্তুত, আরজি করের ছাত্র। ডাক্তার সমাজকে মুখ্যমন্ত্রী সেদিনকে তো বলেই দিয়েছেন যে আমি বদলার মন্ত্র পাল্টে দিলাম, ফোঁস করে চলো। এগুলি তার ফোঁসের, দেখতে পাচ্ছেন ফোঁসের সব নমুনা, এগুলোকে বলে ফোঁস। দিদির ভাষণ নম্বর তাই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে সমাপ্তি দেখতে। সিবিআই অনেকদিন হলো, এখনো পর্যন্ত বার করতে পারেনি, তাই জন্য তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে বলছে। গোটা দিনে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি, গোটা দিন যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি, যদি কোনো নতুন তথ্য বেরিয়ে আসে। আর বুক চাপিয়ে আমাদের একমাত্র কন্যা তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। শুধু নয়, আপনারা শুনলে অবাক হবেন, এবার সে দুর্গাপুজো করো এখানটায়। কিছু ডাক্তার বন্ধু কদিন আগে পেপারে বলেছিল যে ধর্ষিতা নিগৃহে তার মারা গেছে অভয়া, সে তার ডাক্তার বন্ধুদের বলেছিল যে পুজোর সময় তোরা কিন্তু থাকবি, আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আমি ভোগ নিয়ে তোদেরকে খাওয়াবো। গতবারও খাইছি, এবার তার সঙ্গে নতুন সংযোজন কি জানেন, দুর্গাপুজোর জন্য ব্যবস্থা তো করেইছে, সব আলোচনা করেছে, এইখানে দুর্গাপুজো হয়, তার সঙ্গে দুর্গাপুজোর পর সেই মহিলার বিয়ে হবে, তার জন্যে বাবা মাকে বলেছে কি করবে না করবে দেখো, এবার আমার বিয়ের সময় এসে গেলে আমাকে বিয়ে করবে, আমাদের বিয়ে হবে, তাই তোমরা দুর্গাপুজোর পর বিয়ের আমার প্রস্তুতি নাও। ভাবুন, সে মা সে বাবার আজকে বিলাপটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তাদের ল্যামেন্টেশন তাদের কোথায় পৌঁছাতে, তাদের বিলাপ, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা কোন পর্যায়ে পৌঁছাতে পারে। দুর্গাপুজোর প্রস্তুতি, দুর্গাপুজো শেষ হলে বিয়ের প্রস্তুতি, সমস্ত পরিকল্পনা তৈরি হয়েছিল। কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, সঞ্জয় রায়, তারপরে সিবিআই দায়িত্ব নেওয়ার পর আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।